বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বগুড়া জেলা বিএনপি যখন যে আন্দোলন সংগ্রামের ডাক দিবে, বগুড়া জেলা ছাত্র দল আকাশ ইউনিট নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সংগ্রামে নারায়ণগঞ্জের ছাত্র দলের সভাপতিকে অস্ত্র দিয়ে ধরে দিয়েছিল, সিরাজগঞ্জের সভাপতিকে অস্ত্র দিয়ে ধরে দিয়েছে। গত এক সপ্তাহ আগে দমন পীড়নের জন্য আবারও কুষ্টিয়ার ছাত্র দলের সদস্য সচিব নিষাদকে গ্রেপ্তার করেছে। আমরা শেখ হাসিনাকে বলে দিতে চাই, যতই মামলা হামলা দেন, যতই হত্যা করেন, এবার বাংলাদেশের মাটি থেকে আমরা বিতাড়িত করে তবে ঘরে ফিরব, এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্যে গাড়ি শেষ করছি। সবাই জানাবেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কারুণ্যের রংকার তারেক রহমান জিন্দাবাদ। বন্ধুরা, আমার আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনৈতিক ভাবে দেউলিয়া। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, ভিখারি ভিখারি। আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নাই, আওয়ামী লীগ এখন ন্যাংরা লুলার অন্ধের দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ ন্যাংরা লুলারা যেরকম উন্নতি ছাড়া চলাফেরা করতে পারে না, আওয়ামী লীগও ওই ভারতের দাদা ছাড়া ক্ষমতায় থাকছে না। ভারতের দাদাকে বলেছে আমাকে আর একবার একটু ক্ষমতায় রাখেন। শেখ হাসিনা মনে রাখবেন, বাংলাদেশের মানুষ ইরান জাতির নয় বছর বাংলাদেশকে স্বাধীন করেছেন। আপনি শেখ হাসিনা 22 সালের মধ্যে ইনশাআল্লাহ আপনার আজকে শেখ হাসিনা বেগম জিয়াকে নিয়ে কোথায় কোথায় কটূক্তি করে, কোথায় কোথায় গালমন্দ করে, চোর বলে ডাকাত বলে, শেখ হাসিনা আছে ভুলে যাবেন না। আপনার বাবার দানভিক্ষ করেছিল, গর্ব করেছিল, মরে যাওয়ার পরে চ্যাম্পিয়ন সাবান পাইনি, কাপড়ের কাপড় পাইনি, কাপড় ধোয়া হয়নি, ফুটে রাখা হয়েছিল শেখ মুজিবকে। তাড়াতাড়ি দেখাবেন না, বাংলাদেশের মানুষ ভুষে উঠেছে আপনাকে টেনে হিসেবে নামানোর জন্য। বাংলাদেশের মানুষ তাই করবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, হৃদয় করির পাশ্চান নেতৃত্বে আমরা বগুড়া জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছি। শেখ হাসিনার মস্তককে টাউ টাউ করে জ্বালিয়ে দিয়ে তক্ত তাউসকে ভেঙ্গে চুড়ে গুলমার করে দিয়ে আইনা ঘর ভেঙ্গে দিয়ে বাংলাদেশকে মুক্ত করব, জীবনকে মুক্ত করব, চেষ্টার তারে গভর্নমেন্টকে দেশে নিয়ে নেব। আপনাকে 3 মিনিট কথা বলে চলে যাব, আমার কথা উত্তর দেবেন। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এক পাখা আছে, কথায় কথায় বলে খেলতে হবে, এবার খেলা হবে, থাকতে নেই শামীম ওসমান। এই শামীম ওসমান পাঠা কয়েকদিন আগে নারায়ণগঞ্জে আমার নেতা তারেক রহমান সম্পর্কে বাজে উক্তি করেছেন। উনি বলেছেন, কেমন মায়ের সন্তান, মা অসুস্থ সন্তান বাংলাদেশে আসে, তার সন্তানকে দেখতে আসে, মাকে দেখতে আসে না। আমার প্রশ্ন আপনাদের কাছে তাকে উত্তর দিতে চাই, তারেক রহমানের একজন কর্মী হিসেবে তাকে উত্তর দিতে চাই, তারেক রহমানের পাসপোর্ট তাকে রিনিউ করা হয় নাই, লন্ডন থেকে কি হবে বাংলাদেশে আসবে? তারেক রহমানের পাসপোর্টে ভিসা দেওয়া হয় নাই, কি করে লন্ডন থেকে বাংলাদেশে আসবে? আপনার নেত্রী তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেয় না, তারেক রহমানকে ভয় পায়। যে শামীম ওসমান যে পাঠা, একজন মহিলা ও এলাকার মেয়রের নাম জানে, আইভি, যে আইভির কাছে পরাজিত হয় সে তারেক রহমানের মর্যাদা কি করে বুঝবে, ঠিক কিনা? এখন আপনাদের
আপনাদের মাধ্যমে শামীম ওসমানের কাছে আমার প্রশ্ন আছে, আপনাদের মাধ্যমে শামীম ওসমানের কাছে প্রশ্ন। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবকে যেদিন ওই ধানমন্ডিতে হত্যা করা হয়েছিল, সেদিন তার মেয়ে জার্মানিতে দুই বিয়ে ছিল, সেই দিন রক্ষী বাহিনীর প্রধান ছিলেন শেখ মুজিব কর্তৃক নিযুক্ত খলিলুর রহমান, সেদিন পুলিশের আইজি ছিল এবিএম নুরুজ্জামান, সেদিন রক্ষী বাহিনীর প্রধান ছিল নুরুজ্জামান, আইজি ছিল নুরুল ইসলাম, সেদিন সেনাপ্রধান ছিল শফিউল্লাহ। সেই যে আপনার বাবা নিযুক্ত কর্মচারী থাকা অবস্থায় শেখ হাসিনা তার বাবাকে দেখতে আসে কেন? আমি স্বামীর উৎপাদনের কাছে জবাব চাই। আজকে আপনারা বলছে সেই যে স্বামী বোধবার আপনার বাবারা কোথায় ছিল যেদিন আপনার পিতা শেখ মুজিবের লাশ 32 নম্বরে পড়েছিল ভাটপাট ভাটটা, সেই দিন তো বাংলাদেশে কোন লোক ওই শেখ মুজিবকে দেখতে যায় নাই, ছিল যায় নাই। আজকে তারেক রহমানের নামে বড় বড় কথা বলেন, তার নামে দুর্নাম করেন, আরে বিয়া তারেক রহমান আসবে বাংলাদেশে বিদায় বেশে, সেই দিন আওয়ামী লীগের কোন চোর মুদ্রা লুটপাট সময় আর নাই। সবাইকে ধন্যবাদ। শহীদ অবলম্ব বেগম খালেদা জিন্দাবাদ। বৃহস্পতিতে গরম আছে? গরম নাই। বৃহস্পতিতে ধর্ষণ আছে? নাই। বৃহস্পতিতে কি ধর্ষণ আছে? নাই। তাহলে এই বৃহস্পতির মধ্যে এগুলো একটা নয় সবই আছে, তাহলে এটা বৃহস্পতি হাই কান্ডেন আজকে দেখেন এই সরকার বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতায় দখল করা দেবে, পুলিশ বাহিনী ক্রিমিনাল তার পিজিআর আর্মিতে রাষ্ট্র ক্ষমতায় দখল করাতে তাই কিনা? এই সরকারকে ক্ষমতা টিকে রাখতে কে জানতে ভাই? তারা দেখে কেউ কিন্তু শিখে দেয় নাই কি পুলিশ ভাইয়ের লোকেরা কিন্তু আসতে গেলে শুনছে, জানেন এই পুলিশ ভাইরাই সরকারকে টিকে রেখেছে এই সরকারে ভালো করতে, কিছু হলে পুলিশকে নিয়ে দেয়, পুলিশ ভাই গুলি চালায় আমাদের উপর। যে ভাইটি আমার পুলিশের এই ভাইয়ের পরিবারের কথা বলে নিত্য পুলিশের জিনিসের দাম কমাতে বলে, এই সঙ্গে বিদ্যুতের দাম কমাতে বলে, এই সঙ্গে আইন শৃঙ্খলার কথা বলে, ন্যায় বিচার চায়, পুলিশ ভাই ঠিক আমার ভাইয়ের উপর উপর গুলি চালায়, পুলিশ ভাই গুলি চালায় ওই হলমাকে চার হাজার কোটি টাকা দিয়ে লুটপাট করে না যায়, পুলিশ ভাই গুলি করতে পারে না ঠিকই হাওড়া থাকার মতো। আর সেই সোনার ছেলেরা হাজিরার যারা আপনার আমার সন্তানদেরকে দিনে রাতে ধর্ষণ করে তাদেরকে কিন্তু পুলিশ গুলি করে না, এই এই পুলিশ ভাইকে যে বেতন দেওয়া হয় এই যে গুলি চালায় সেই গুলি কিন্তু আপনারা ট্যাক্স টাকা দিয়ে গুলি এই গুলি আমাদের পক্ষে চালাই দেবে নাই। পুলিশ ভাইকে সরকার মনে রাখতে হবে আমাদের সিনারের চর আছে, একটা তুমি গুলি খেয়ে মরবো না, মরার তুমি বস্তু আছি তোমাদেরকে পতন করে মরবো না। বলছি পুলিশের যদি নলটা ঘুরে দেয় তাহলে কেমন হয় ভাই বলেন তো? তাহলে কি হবে? পুলিশের নল ঘোরার তুমি রাস্তা আছে কি আছে? পুলিশের নলে ঘোরানোর রাস্তা আছে কি রাস্তা? পুলিশ ভাই যদি দেখে ওনার কাছে গুলি দিতে 10,000 আর এখানে মানুষ আছে 50,000, একটা গুলিতে যদি একটা মানুষ করে 50,000-এর 10,000 মরবে, আর 40,000 মানুষের পায়ে পিস্তল তাদের জীবনে যাবে, সেই জন্য জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণের সম্পৃক্ত করে এই সরকারকে ঘাও করতে হবে, যত গুলি চলা কথা থাক একটি গুলি একটি মানুষ করলে 11 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষ তোমাদেরকে পায়ের তলে পিষ্ট করে মারবে। তারেক রহমানের কথা বলো, তোমরা বলো তারেক রহমান হাসি না কেন? এটি শুনলে হাসি। তোমার নেত্রীকে বলো, তোমার নেত্রী রাতে দিনের স্বপ্ন দেখে তখনই তারেক রহমান বাংলাদেশ আসার জন্য প্রস্তুতি নেয়, তোমার শেখ হাসিনার জীবনের পতনের থাক থাকানি শুরু হয়ে যায়, কয়েকদিন মামলা দিতে শুরু করে বাংলাদেশে বিরল দেশে তারেক রহমান যদি জিয়ান্ত তাকে বিমানবন্দর পাঠবে সেই দিন আওয়ামী লীগ একটা চামড়াও বাংলাদেশ এই সব আজকের প্রতিজ্ঞা আপনার প্রস্তুতি নেবেন আগামী দিনে এই সরকারের পতন ঘটিয়ে বিএনপির সরকার আবার বাংলাদেশের ক্ষমতা আসবে এই
তুলতে হবে। আওয়ামী লীগ সমস্ত খারাপ কাজের জনক। বাংলাদেশের গণতন্ত্রের হত্যা, গুম, সন্ত্রাস, ডাকাতি, মানুষকে বেজ্জত করা সমস্ত কাজের জনক হচ্ছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ নেতারা। তারা আজকে গুরুত্ব বলতে চায়, প্রথমে গুম আমদানি কে করলেন? প্রকাশ্যে তিনি হত্যা করে জাতীয় সংসদে মরহুম শেখ মুজিবুর রহমান বললেন আজ মুক্তিযোদ্ধাকে বিচার না করে সিরাজ শিখরে আজকে কোথায়? সংসদ নেতা, দেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি, এই কথা কি কোন দায়িত্বশীল লোক বলতে পারে? আজকে হত্যা করতে বললে তা কোথায়? বা নিজে স্বীকার করে যে মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করছে আওয়ামী লীগ সরকার। আজকে আসুন, আর আইন মানে না, কানুন মানে না, কিছু মানে না, তা এদেরকে প্রথম ভালোতে হবে। মাঠে ময়দানে গ্রামে গঞ্জে দুর্বল কোন আছে, গণতন্ত্র জাদুঘরে পাঠিয়েছে। এখানে বক্তব্য শেষ করছি। গোলামে 72-73 সালে যখন আমার এখানে সম্মানিত মুরব্বী যারা রয়েছেন তারা আপনারা দেখেছেন, সেই 72-75 সালে আওয়ামী একদলীয় শাসন এবং সেদিন রক্ষী বাহিনীর শাসন আপনাদের ছেলে বাদশার সমস্ত দল বন্ধ করে দিয়েছিল, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের শাসন আমল ছিল খুন, লুণ্ঠন, রাহাজানি, নারী ধর্ষণ, নারী অপহরণের রাজনীতি। সেদিন যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে তাদের কি হয় লাশ হতে হয়েছে অথবা গুম হতে হয়েছে। আজকে ঠিক আমার স্বাধীনতার 50 বছরে দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে বিএনপি যেখানে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করছে, তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করছে, তখন বিএনপির বিভিন্ন জায়গায় সমাবেশে আমরা করছি, গুলি চালিয়েছে পুলিশ, কাজে আজকে আপনাদের এখান থেকে সজাগ হতে হবে। এই আওয়ামী লীগের চরিত্র বদলায় নেই, যারা 21 বছর ক্ষমতার বাইরে থেকে অনেক মায়া কান্না কেটেছে মানুষের মন জয় করার জন্য, আর আজকে ক্ষমতায় এসে মানুষের উপর নির্যাতন তারা শুরু করেছে, আজকে ক্ষমতায় এসে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, আজকে ক্ষমতায় এসে মানুষকে নির্যাতনের শিকারের জর্জরিত করেছে। আজকে আপনারা যান শুনলে আবার হবেন, বাংলাদেশে ইলিয়াস চৌধুরী আলম সহ বিএনপি নেতা কর্মী প্রায় 650 নেতা কর্মীকে তারা গুম করেছে। আজকে সেই সব সন্তানরা আদারি করছেন, তারা চোখের পানি ফেলে বলছেন আমার পিতাকে দেখতে চাই, তারা বলছেন আমার ভাইকে দেখতে চাই, স্ত্রী বলছে আমার স্বামীকে দেখতে চাই, মা বলছে আমার সন্তানকে দেখতে চাই। আজকে শেখ হাসিনা আমরা বলতে চাই, আপনার পিতার হত্যার কথা যখন বলেন, আপনার কান্নাকাটি করেন, আপনার ভাইয়ের কথা বলেন, মায়ের কথা বলেন, আজকে তাদের সন্তান হারিয়েছে সে কথা কেন বলেন না? আপনার বাপ স্বামী হারিয়েছে সে কথা বলেন না? আজকে পুত্র তার পিতাকে হারিয়েছে সে কথা বলেন না? অর্থাৎ আপনি একই চোখে দুই জিনিস দেখছেন। আজকে আপনার বিরুদ্ধে কথা বললেই গুম হতে হয়, খুন হতে হয়। আমরা বলতে চাই, আমরা রাজপথে দাঁড়িয়ে এসেছি সৈয়দ শেখ হাসিনার বিরুদ্ধে, আমরা আন্দোলনের প্রস্তুতি নিয়ে, আমরা রক্তদার মানুষগুলোকে নিয়ে আমরা রাজপথে দাঁড়িয়ে এসেছি। আমরা নূর আলমের রক্তের শিবিরে, আব্দুলের শিবিরে, রক্তের শিবিরে শেখ হাসিনার মস্তককে আমরা ভেঙে ফান ফান করে দিয়েছি। আপনারা লক্ষ্য করেছেন, আমার এক ভাই বলেছেন 45 টাকা থেকে 50 টাকা তেলের দাম বাড়িয়েছে, 5 টাকা কমিয়েছে, 5 টাকা করে কমিয়ে এদেশের মানুষের সাথে তামাশা করছেন। আজকে আন্তর্জাতিক বাজারে এই তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে এসেছে আর তারা মাত্র 5 টাকা কমিয়েছে, অর্থাৎ এই টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করছে। আজকে আওয়ামী লীগের নেতারা ফুলে ফুলে আঙ্গুল ফুলে কলা গাছ খাচ্ছে। আজকে দেখেন, আপনাদের দিকে দেখাবেন লুণ্ঠন,
ডাকাতি চুরি ছাড়া কোনো কথা নাই। আপনার শেয়ার বাজার থেকে শুরু করেন, শেয়ার বাজার হালবার বিসমিল্লাহ গ্রুপ, শেষে আপনার পিকে হালদার গ্রুপ, এবং বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পার করেছেন। আজকে শেখ হাসিনা তার এমপি মন্ত্রী তারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পার করেছেন, আজকে পত্র পত্রিকায় সেগুলো বেরিয়ে যাচ্ছে। ওই কানাডার বেগম বাজার তারা কারা অবস্থান করছেন, ওই সুইস ব্যাংকে কাদের টাকা আছে, সেটি শেখ হাসিনা প্রকাশ করে না। আমরা বলতে চাই ওই সুইস ব্যাংকে কাদের টাকা রয়েছে সেটি ফিরে কি আসেন। আমরা বলতে চাই বিদেশে যারা অবস্থান করছেন, বাড়ি বানিয়েছেন, তাদের হিসাব বাংলাদেশে দিতে হবে। আজকে আমাদের নেতা কর্মীকে গুলি করে হত্যা করে জেলে পুড়ে মামলা দিয়ে আর বিএনপিকে ঘরে রাখা যাবে না। বিএনপির ঘর থেকে রাজপথে বেরিয়ে এসেছে সবাইকে ধন্যবাদ।